চলে নতুন নতুন ব্লগ নিয়ে আর আজকে আমরা আছি নিউ ইয়র্কে আর তো চলুন একটা দিন ঘুরে দেখি নিউ ইয়র্ক শহরটা আর আপনাদের শেয়ার করবো তো আপনারাও চলুন আমাদের সাথে ঘুরে দেখুন নিউ ইয়র্ক শহরটা অবশ্যই আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো দেখতে থাকুন আমাদের ব্লগটা আর এই সামনেই আমরা দেখতে পাচ্ছি নিউ ইয়র্ক সিটি প্রচণ্ড ট্রাফিক ছিল এতক্ষণ যেটা আমাদের থার্টি মিনিটসের রাস্তা সেটা অলমোস্ট ফিফটি মিনিটস লেগে গেছে তো এই আমরা চলে এসেছি লিবার্টি স্টেট পার্কে এর আগের যখন আমরা গেছিলাম ব্যাটারি পার্ক থেকে ওটা নিউ ইয়র্কের সাইড থেকে আর এটা আমরা এবার যাচ্ছি জার্সি নিউ জার্সি সাইড থেকে এই দিকটা অনেক ভালো পার্কিংয়ের ব্যবস্থা আছে আগে আমাদের পার্কিং খুঁজতে এক ঘন্টা লেগে গেছিলো আমরা আগে টিকিট বুক করে নিয়েছি টোয়েন্টি ফাইভ ডলার পার পারসন হ্যাঁ তো দেবানো টোয়েন্টি ফাইভ ডলার্স পার পারসন তো চলুন এবার ভেতরে যাওয়া যাক আমাদের এগারোটায় টাইম আছে তো এই যে এরকমভাবে হাঁটতে হাঁটতে এখন আমরা সামনে চলে যাব সুন্দর এই জায়গাটা হাঁটার জায়গা আছে বাট কিছুটা কিন্তু হেঁটে যেতেই হবে তো গাড়ি আমরা পেছনে পার্ক করে দিয়েছি আর এই যে পেছনে সাইডে আমরা দেখতে পাচ্ছি এটা পুরোনো নিউ জার্সি ট্রেন স্টেশন ছিল এখন আর ইউজ হয় না তো এই যে সামনে আছে ফেরিটা দাঁড়িয়ে আমরা সেখানেই চলে যাচ্ছি আগে তো আমরা সিকিউরিটি করে চলে এলাম এখানে কিন্তু একটা এয়ারপোর্ট লেভেলের সিকিউরিটি হয় আর তারপরে এখন আমরা ওয়েট করছি ফেরির জন্য একটু জন্য আমরা জাস্ট মিস করে গেছি তো এখন আমরা নেক্সট ফেরির জন্য ওয়েট করব আর পেছনে আমরা সুন্দর নিউ ইয়র্কের স্কাইলাইনটা দেখতে পাচ্ছি জাস্ট দারুণ লাগছে দেখতে এখান থেকে আর এই যে এরকম সিটিং এরিয়া আছে আউটডোর সিটিং এরিয়াও আছে আর এখানে ভেতরেও এরকম বসার জায়গা আছে আর এখন আমরা যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছি সাইডে সেটা এলিস আইল্যান্ড এখানে একটা ইমিগ্রেশন মিউজিয়াম আছে লাস্ট টাইম আমরা এসছিলাম বাট এবার যেহেতু আমাদের টাইম একটু কম আছে আমরা এখানে আর নামছি না আমরা চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে বাট এই মিউজিয়ামটাও কিন্তু বেশ ভালো অনেক কিছু জানা যায় এখানকার ইমিগ্রেশন হিস্ট্রি সম্বন্ধে আর যেটা আজকে আমাদের মেন অ্যাট্রাকশন সেটা এখন আমরা দেখতে পাচ্ছি সামনেই হ্যাঁ স্ট্যাচু অফ লিবার্টি এখন আমরা চলে এসেছি স্ট্যাটেন আইল্যান্ডে আর এখন আমরা নেমে গেছি অলরেডি বোটটা থেকে আর চলুন গিয়ে পুরো সামনের ভিউটা দেখি অসাধারণ এখান থেকে নিউ ইয়র্কের পুরো জায়গার স্কাইলাইনটা দেখা যায় ডাউনটাউন মিড টাউন পুরোটা দারুণ লাগে এখান থেকে এই ভিউটা দেখতে আগে আমরা এই ভিউটা দেখিনি তারপরে আমরা চলে যাব ডিরেক্ট স্ট্যাচু অফ লিবার্টি দেখতে তো আমরা অলরেডি চলে এসছি আর দেখুন এখানে তো অবশ্যই অনেক 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 ফটোজ নেব সেটা মাস্ট এখানে আসলে আর অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখাবো আর আগেও বলেছি এই স্ট্যাচু অফ লিবার্টি কিন্তু একটা বন্ধুত্বের প্রতীক এক ফ্রান্স এটা দিয়েছিল অ্যাজ আ টোকেন অফ ফ্রেন্ডশিপ ইউএসএকে বাট এবার আমরা একটা নতুন জায়গাও এক্সপ্লোর করে নেব আমরা পেডেস্টালেও চলে যাব বাট একটা ইনফরমেশান দিয়ে রাখি টিকিট প্রাইস কিন্তু সেম থাকে জাস্ট যত আগে বুক করবেন সেই হিসাবে পাওয়া যায় ইদার জেনারেল অ্যাডমিশান কিংবা ক্রাউন অবধি কিংবা পেডেস্টাল অবধি দি যদিও ওপর থেকে ভিউটা যে অসাধারণ কিছু আমি সেরকম বলবো না বাট ঠিক আছে একবার এক্সপিরিয়েন্স করা যেতেই পারে বাট অনেকটা ওয়েটিং টাইম থাকে আমরা নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি দ্যাট ইজ দ্য ব্রুকলেন ব্রিজ আর এটা তো ওয়ার্ল্ডের থেকে বেশি ফটোগ্রাফড ব্রিজ আর তো চলুন এবার সেই দিকে আমরা যাই এই জায়গাটা কিন্তু হেঁটেই যেতে হয় আপনাদেরকে একবার চারিদিকের ভিউটা আমরা দেখিয়ে দিই এখান থেকেও বেশ ভাল লাগে নিউ ইয়র্ক মানেই বড় বড়ো বিল্ডিংস যেখানেই যান আপনারা চারিদিকে এই ভিউটা সবসময় দেখা যায় আর এই ব্রিজটায় আমরা প্রচুর বলিউডের গান দেখেছি শ্যুট হতে মুভিজে দেখেছি তো অবভিয়াসলি আমরা ভাবলাম আমরাও একটু এক্সপ্লোর করে যাই আর দেখুন ব্রিজটা কিন্তু পুরো ফ্লোরটা কাঠের আর বেশ পুরোনো ব্রিজের আর্কিটেকচারটা দেখলে তো সেটা অবশ্যই বোঝা যায় তো যাই হোক এখান থেকে আমরা যে ডেস্টিনেশানটাতে নেক্সট যাব সেটা খুব একটা দূরে না তো চলুন যাওয়া যাক আমরা চলে এসেছি ফিনিক্স মলের সামনে যেটা আপনারা সামনে এখন দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি দিস ইজ আ ট্রেন স্টেশন আর তার সাথে এখানে মলও আছে দুটো মিলিয়ে এই ফিনিক্স মলটা অসাধারণ দেখতে ভেতর থেকেও আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি বাট এখানে আমরা বেশিটা সময় কাটাবো না কারণ আমাদের অ্যাকচুয়ালি এখানে আসার পারপাস অন্য একটা তো চলুন সেই জায়গাটাতেই আমরা তাহলে ডিরেক্ট চলে যাই তো আমরা নেক্সট চলে এসেছি সেটা হলো ক্রাউন জিরো আমাদের সবাই জানা নাইন ইলেভেন তার মেমোরিয়ালে এই জায়গাটাতে তো এই যে দুটো পুল বানানো আছে নর্থ পুল আর সাউথ পুল এই দুটো নর্থ টাওয়ার আর সাউথ টাওয়ার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সে যেই দুটো ডিস্ট্রয় হয়ে গেছিল সেই দুটো মেমোরিয়াল এই বানানো আর আজকে নর্থ পুলটা ড্রাই করা আছে ক্লিনিং পারপাসের জন্য তো এরপরে আমরা চলে যাব সাউথ পুলটার দিকে সেটা আজকে ওপেন আছে তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই জায়গাটা সত্যি এই জায়গাটা আমরা আগেও এসেছি বাট জানি না এখানে আসলে অদ্ভুত একটা মন খারাপ লাগে যেন কিরম একটা উদাসীন ভাব লাগে জানি না কেন মনে পড়ে যায় সেই দিনটার কথা তো যাই হোক এই জায়গাটা আমরা একটু ঘুরে নিই আমরাও কিছুক্ষণ এখানে একটু বসে থাকবো একটু টাইম স্পেন্ড করবো তো যাই হোক আমরা অনেকটা সময় কাটানোর পর এবার ফিরে যাওয়ার পালা কারণ যেতে আমাদেরকেই হবে তো আমরা চলে এসছি নিউ ইয়র্কের একটা ফেরি টার্মিনালে তো সেখান থেকে আমরা টার্মিনাল নিয়ে নিউ জার্সির দিকে আবার চলে যাব কারণ আমাদের গাড়ি ওখানে পার্ক করা আছে তো এই সামনে টার্মিনালটা আর টিকিটটা ফেরিতেই পাওয়া যায় তো এই ইয়েলোটা ফেরিটা যায় নিউ জার্সির দিকে আর এই ফেরিটার কিন্তু পুরো রাস্তার ভিউটাও খুব সুন্দর নিউ ইয়র্কের বেশ ভালো স্কাইলাইন দেখা যায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব সুন্দর সময়টা কাটলো আমাদের আর এরপরে আমাদের অলরেডি সন্ধে হয়ে গেছিলো চলে এসছি আমরা নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে এসি টাইম স্কোয়ারে সন্ধে হলে তো অবশ্যই টাইম স্কোয়ারে আসবো দেখুন এখানে রিক্সোগুলো কি কালারফুল আর এখানে কিন্তু এরকম অনেক রিক্সই আমরা দেখেছি আগেও এবারও দেখলাম তবে আমরা আপনাদের সাথে একটু শেয়ার করি আর আলোয় ঝলমহল করছে অ্যাজ ইউজুয়াল আমাদের টাইম স্কোয়ার বেশি কিছু বলার নেই চলুন আপনাদেরকে চারিদিকটা একটু ঘুরে দেখিয়ে দিই এর সাথে আজকের দিনটা তাহলে আমরা এখানেই শেষ করব এবার বাড়ি ফিরে যাওয়ার পালা তো ভিডিওটা কীরকম লাগলো আমাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন